প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এবার অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অসন্তুষ্ট হয়ে তিনি সিবিআই সিট থেকে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন। আজকের মধ্যেই নতুন তদন্তকারী অফিসারের নাম জানাবে সিবিআই, নির্দেশ বিচারপতির। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি স্বরূপ তরফদার। স্বরূপ, ঠিক কি নির্দেশ দিয়েছেন বিচারপতি, কি জানতে পারছো? প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিট গঠন করে দিয়েছিলেন এবং সেই সিটে তদন্তকারী অফিসার দায়িত্ব ছিলেন সোমনাথ বিশ্বাস। আজকে একটি মামলায় সোমনাথ বিশ্বাসের কাজে অসন্তুষ্ট প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তকারী অফিসারের কাজে তীব্র অসন্তোষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিবিআই সিট থেকে সরিয়ে দিল হাইকোর্ট। সিবিআই তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সিট থেকে সরিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তদন্তে কোনো কাজে তিনি যুক্ত থাকতে পারবেন না, কোনো ফাইলও স্পর্শ করতে পারবেন না, ডিআইজি পদক্ষেপ করবেন। দুপুর দুটোর মধ্যে নতুন তদন্তকারী অফিসারদের নাম সিবিআই জানাবে, অর্থাৎ তিনজনের নাম সিবিআই তদন্তকারী অফিসারদের নাম জানাবে। সিবিআই আইনজীবীকে বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, আর কিছুক্ষণের মধ্যেই সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। সোমজিৎ, ধন্যবাদ স্বরূপ। আমরা কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ তরফদারের সঙ্গে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তে অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই সিট থেকে তদন্তকারী অফিসার সোমনাথ বিশ্বাসকে সরিয়ে দিলেন বিচারপতি। আজকের মধ্যেই নতুন তদন্তকারী অফিসারের নাম জানাবে সিবিআই, নির্দেশ বিচারপতির।